মিত্রগণ, আমি আপনাদের জন্য আজকে একটি নতুন জিনিস নিয়ে এসেছি। আপনাদেরকে বলেছিলাম যে একাদশীর দিন কী কী খাওয়া চলে স্বাস্থ্যসম্মতভাবে, যাতে কোনো একাদশী ভঙ্গ হয় না। এটি হচ্ছে সিংহারা কি আটা, এটিকে ইংরাজিতে বলা হয় ওয়াটার চেস্টনাট, বাংলায় আমরা পানিফল বলি। এই পানিফল বা ওয়াটার চেস্টনাটকে শুকিয়ে মেশিনে ডাস্ট করে একটি আটার আকার দেওয়া হয়। এই সিঙ্গারাকি আটা বা পানিফলের আটাকে আমরা রুটি, পরোটা ইত্যাদির মাধ্যমে আহার করতে পারি। এটি একটি ফল, যেহেতু একাদশীতে ফল, মূল, দুধ ইত্যাদি খাওয়া চলে, তাই এটি একটি ড্রাই ফুডের মধ্যে পড়ে। তো এটি আপনার খেতে পারবেন, আটা রুটি অনেকক্ষণ পেটে থাকবে, খিদে পাবে না। যাদের একাদশী করতে পারেন না, প্রচণ্ড খিদে পায়, তাদের জন্য এই সিঙ্গারাকি আটে সব থেকে উপযুক্ত। আমাদের সমস্ত বৈষ্ণব মঠে, মন্দিরে, আশ্রমে এটি একাদশীর দিন দুধ সহযোগে খাওয়া হয় এবং ভগবানকে ভোগ নিবেদন করা হয়। তো আজকে আপনাদেরকে আমি এই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি। আসুন তবে শুরু করা যাক। ভক্তগণ, এই সিঙ্গারাকি আটা আপনি জলে হাতে মাখতে পারবেন না, কারণ এটি যতই মাখবেন এটি ভেঙে যাবে, এটি লেই তৈরি হবে না। এটা লেচি বানাতে গেলে, একটা পুরি বানাতে গেলে যে লেচি লাগে, সেই লেচিটা এটা বানানো যাবে না। এটার ময়ম তৈরি করবার জন্য এর সঙ্গে দিতে হবে সেদ্ধ করা আলু। আপনি সেদ্ধ করা আলু দিতে পারেন, অথবা লাল আলুও আপনি ব্যবহার করতে পারেন। এর সঙ্গে দিতে হবে সৈন্দব লবণ এক চিমটে পরিমাণ, বা আপনার আন্দাজ মতো। আর তার সঙ্গে দিতে হবে জল, ঠিক আছে? তবে এবার আমি এটি করে দেখাচ্ছি। ভক্তগণ, আমরা বাটিতে 2 কাপ পরিমাণ সিঙ্গারেকা আটা নিয়েছি। এবার নিচ্ছি সৈন্দব লবণ, 4 চামচের হাফ চামচ সৈন্দব লবণ দেওয়া হলো। এবার একটি গোটা আলু সেদ্ধ করে আমরা হাতে করে মেখে নিয়েছি, সেটি এর সঙ্গে মেশাবো। দেখুন, এবার এর সঙ্গে 1 চামচ দেশি গাওয়া ঘি মেশানো হবে। এবার এটি মাখা হবে। মিত্রগণ, আমরা আবার ফিরে আসলাম। আমাদের এখন এই সিঙ্গারাকে আটা মাখা হয়ে গেছে। এবার আমরা এটিকে ছোট ছোট লেচি আকার দেবো এবং পরোটা বানিয়ে ঘিতে ভেজে নেব। মিত্রগণ, এই যে আমরা লেচিটাকে বেলবো, এই এটিকে বেলনি চাকিতে বেলা সম্ভব হচ্ছে না, সেই কারণে আমরা এতে ঘি লাগিয়ে প্লাস্টিকের কাগজের ওপর এইভাবে চাপা দিয়ে ওপর থেকে আমরা লেচিগুলো তৈরি করছি, ছোট ছোট লেচি। এই লেচিটা হাতে চেটো দিয়ে চেপে চেপে প্লাস্টিকের কাগজের মধ্যে রেখে বানাতে হবে। দেখুন, বানানোর পর এরকম লেচি হবে। আর এই লেচিটাকে নিয়ে গিয়ে গরম ঘিতে, বা সূর্যমুখীর যে তেল হয়, সূর্যমুখীর তেল, সর্ষের তেল দেবেন না, তাহলে কিন্তু একাদশী ভঙ্গ হয়ে যাবে। সূর্যমুখীর তেল অথবা দেশি গাওয়া ঘিতে ভেজে নিতে হবে। ভাজার পর ঠিক এরকম হবে পরোটা ঠিক এরকম হবে। তো এই পরোটা ভগবানকে মিষ্টি সহযোগে, দুধ সহযোগে আপনারা নিবেদন করতে পারেন, এবং প্রসাদ করে আপনারাও এই প্রসাদকে একাদশী পালন করতে পারেন। এমনি আটা রুটি তো আপনারা খেতে পারবেন না, তাহলে ব্রত ভঙ্গ হয়ে যাবে। সেখানে এই পানিফলের আটা বা ওয়াটার চেস্টনাটের আটাকে পরোটাতে তৈরি করে এই পরোটা বানিয়ে আপনারা দুধ সহযোগে বা টক দই সহযোগে আহার করতে পারবেন। তাহলে আপনারা ভরপেট আহার করেও একাদশী ব্রত পালন করতে পারবেন, একাদশী ব্রতের বিন্দু মাত্র ভঙ্গ হবে না।